আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি রেসিপি, রুই মাছের ডিম ভাজি। এই রেসিপিটি অনেকেই পারেন, এক একজন এক এক রকম করে ভাজেন। আমি কিভাবে ভাজি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে আমি মাছের ডিমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 250 গ্রামের মতো ডিম আছে। ডিমগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিব পানি। প্রথমে আমি ডিমটা সিদ্ধ করে নেব। অনেকে ডিম সিদ্ধ না করেই কিন্তু ভেজে নেয়। আমার কাছে মনে হয় ডিমটা হালকাভাবে সিদ্ধ করে নিলে ডিমটা ভালোভাবে পরিষ্কারও হয়ে যায় আর ডিম থেকে কোনো গন্ধ বের হয় না। ডিমটা যদি না সিদ্ধ করে ভাজা হয় সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় একটু গন্ধ করে, যেহেতু মাছের ডিম। তাই চেষ্টা করবেন ডিমটা একটু হালকাভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য। 5 থেকে 6 মিনিটের মতো সিদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি ডিমটা সিদ্ধ করে নিচ্ছি আর হালকাভাবে নেড়ে দিয়েছি যেন সব জায়গায় পরিষ্কার হয়ে যায়। প্রায় হয়ে এসেছে। এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নিব। এই ডিমটা কিন্তু আর ধুয়ে নেওয়ার দরকার নেই, যেহেতু আমি গরম পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তাই আর ধোয়ার দরকার নেই, শুধু পানিটা ঝরিয়ে নিলেই কিন্তু হবে। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে পানি ঝরিয়ে একটু মেখে নিয়েছি। চেষ্টা করবেন এইভাবে একটু হাত দিয়ে যে দলা দলা ডিমগুলা থাকে ওগুলো একটু ছাড়িয়ে নেবেন। আর খুব ভালোভাবে কিন্তু পানি ঝরিয়ে নিতে হবে, পানি থাকলে কিন্তু তেলের উপর দিলেই কিন্তু ছুটবে। এই জন্য অবশ্যই ভালোভাবে পানি ঝরিয়ে নিয়ে তারপর ডিমটা ভাজবেন। হয়ে গেছে ছাড়িয়ে নেওয়া। এখন আমি একটা ফ্রাই প্যান দিয়েছি আর তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, কারণ মাছের ডিম ভাজিতে কিন্তু তেলটা একটু বেশি লাগে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1.5 কাপ পরিমাণ। পেঁয়াজটা চেষ্টা করবেন একটু বেশি দেওয়ার জন্য। অনেকে কিন্তু আলু দিয়েও ডিম ভাজি করেন, আমার কাছে আলু দিয়ে ভালো লাগে না, পেঁয়াজটা বেশি করে দিলেই বেশি ভালো লাগে। এখন পেঁয়াজটা 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে। অবশ্যই পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে, না হলে কিন্তু ডিম ভাজি খেতে ভালো লাগবে না। আর আপনাদের কাছে যদি আলু দিয়ে ভালো লাগে সেক্ষেত্রে পেঁয়াজ কমিয়ে আলু দিতে পারেন। দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচ কুচি, আপনারা যেরকম ঝাল খেতে চান সেই পরিমাণ বুঝে কাঁচামরিচ দিয়ে দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হলুদ আর লবণ আপনারা পরিমাণ বুঝে দিয়ে নেবেন। হলুদ লবণ এখন আমি খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। আবারও 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখন মাছের ডিম দিয়ে দিব। আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 7 থেকে 8 মিনিটের মতোই কিন্তু ভাজলেই হয়ে যাবে, যেহেতু ডিমটা সিদ্ধ করা আর পেঁয়াজ হতে কিন্তু এত সময় লাগে না, যেহেতু আমি আগে থেকেই ভেজে নিয়েছি। ভালোভাবে নাড়তে হবে, না হলে দলা বেঁধে যাবে। দেখতে পাচ্ছেন একদম ঝরঝরা হয়ে গেছে। যখন এই পর্যায়ে আসবে বুঝতে পারবেন হয়ে গেছে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।